জনসংখ্যা, তাই যদি তার সামাল দিতে না পারে, আর আমরা সেখানে তার এক আমেরিকার একটা স্টেটের সমান হলো বাংলাদেশ, সেখানে আমরা তার হাফ অফ দ্য পপুলেশন, অর্ধেক জনসংখ্যা নিয়ে কিন্তু আমরা এই তুলনায়। আপনি একটা হিসাব দেন যে প্রতি মিনিটে বা ঘন্টা হলে কত লোক মারা যাচ্ছে, কত মেয়ে রেপ হচ্ছে, আর সে তুলনায় বাংলাদেশে কি অবস্থা আছে, ওটা তুলনা করলে কিন্তু এত হতাশ হওয়া বা কিছু নেই। হ্যাঁ, যদি কেউ ওই ধরনের ঘটনা ঘটে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি, আপনার দিচ্ছি, আমাদের দলে কেউ আমরা ছাড়ছি না, শান্তিতে ব্যবস্থা নিচ্ছি। আমি যেখানেই থাকি আমি তো প্রতিনিয়ত, আমি এখন তো তথ্য প্রযুক্তির যুগ, অসুবিধা তো নাই, প্রতিনিয়ত যখন যে ঘটনা হচ্ছে শাসনের খবর পাচ্ছে, আমার ইনস্ট্রাকশন আমি দিচ্ছি, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। কাজে আমি আপনাদের কাছে এটাই চাইব যে আমাদের সব অর্জন একবার ধ্বংস হয়ে গেল এই দুই ঘটনায়, তাহলে এই যদি আপনাদের চিন্তা ভাবনা হয়, তাতে আমার মনে হয় যে বিএনপি জামাতের জায়গাদের যে তাদের যে উদ্দেশ্য সেটাই সফল। তারা এই ঘটনাগুলি পিছনে নিশ্চয়ই মদত আছে, এবং এটা করাই হচ্ছে যে আমাদের অর্জনটা যেন প্রশ্নবোধক হয়, এটা দেশবাসীকেও বুঝতে হবে, দেশের মানুষকে জানতে হবে যে তারা এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে এটার পিছনে একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর মধ্যে তারা তাদের একটা হাত আছে, এতে কোনো ই নাই। কাজে আমার মনে হয় আপনার আমরা যখনই এই ধরনের ঘটনা ঘটছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিচার করে যাচ্ছি, আমরা কিন্তু বাদ দিচ্ছি না। এবং যে দুজনকে মারা গেছে সঙ্গে সঙ্গে ওটা আমাদের ইন্টেলিজেন্স খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে, এবং এটা আমরা অবশ্যই আপনি দেখবেন আমরা ধরা পড়বে এবং বিচার হবে। তো সৌদি আরবে নাগরিক মারা গেছিল, আমরা খালাফত, আমরা যদি তার বিচার করছি, তাদের বিচারিক ব্যবস্থা আমাদের বিচারিক ব্যবস্থা তো আলাদা, তা তো পেলের গলা খেতে দেয়, আমরা তো তা করতে পারি না, তখন তো আপনারাই চিল্লাবেন যে গেল গেল সব গেল, মানবাধিকার লঙ্ঘন হলো, খুনিদের মানবাধিকার নিয়ে সবচেয়ে বেশি সবাই দুশ্চিন্তাগ্রস্ত।